তুমি যে এভাবে বসে থাকলে মানুষ কি করে? মানুষ করার আগে তো তুমিই কয়ে ফেলাচ্ছো। আমি না থাকলে তো তোমার টেলিফোনে ম্যাডামের সাথে কথা কতে অসুবিধা হচ্ছে, তাই না? আমি কি সে কথা করছি? এই ম্যাডামের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম, তুমি এখন মনে করাই দিলে। তুমি একটাবার একটু চিন্তা করে দেখো, তুমি একটা অবিয়েত মেয়ে, আমি একটা যুবক, সল সারাদিন আমার ঘরে ছিলে ছিলে, রাত্রির বেলা থাকাটা কি ঠিক আছে? অসুবিধা কি, ঘরে একটা যুবক সল কানে রয়েছে, ঘরের মধ্যে আমি আছি না 80 বছরের বুড়ি আছে, সেটা কি কেউ দেখবে আসতেছে? এটা তুমি কি কথা করছো? তাহলে পরে কি কানা লাগ আজে বাজে তর্ক করতেছ? আমি কছি শোনো, তুমি এখন যাও, দরকার হলে পরে সকালবেলা চলে আইসো, আর আমার চোখ তো এখন অনেক ভালো হয়ে গেছে। কিন্তু আমার যে তোমার কাছে থাকতে ভালো লাগতেছে। আমি যদি সত্যি কথা কই তাহলে পরে তো মলম নিয়ে তাড়িয়ে আসবানি। কও না কে, কও দেখি, আমি তো জানি তুমি কি কবে। আমি এখানে থাকলে তো তোমার অসুবিধা ঠেকতেছে, এই কথাই তো কবে। কও, আমি তোমার কিছু কব না। একটা কথা কেন বুঝবে চাচ্ছ না? দেখো কাকুলি, প্রেম ভালোবাসা করার সময় এখন আমার নেই, নতুন ব্যবসা নিয়ে আমার ব্যস্ত থাকা লাগে। দেখো রুইতন, প্রেম ভালোবাসা করতে সময় লাগে না, আর এটা যে তোমার একটা ওসিলা সেটা আমি ভালোই বুঝেছি। এতদিন কাকুলির সাথে প্রেম করতে তোমার সময়ের অভাব ছিল না, প্রেম করার জন্য যে আগে পিছে পিছে ঘুরতে সেটা মনে নাই? এই এই অতীতের কথা কেন টেনে আনতেছ? ছোটো কালে কত কি হয়, তুমি এখন বড় হয়েছ, আমি নতুন ব্যবসা শুরু করেছি। শোনো, তুমি তুমি এখন চলে যাও, লাগলে সকালে এসো। আরে রাত্রির বেলা এখানে থাকলি পারে, মানুষ কলঙ্ক দেওয়ানি। ব্যবসার গরম দেখাও, যখন হাত পা ভাঙে ঘরের মধ্যে আসবে তখন দেখা যাবে কাক তোমার দরকার হয়, তখন ওই ফোনের ম্যাডাম তোমার কেবা করে উদ্ধার করে দেখা যাবে। শ্যাপালি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবে চাই, কথাটা সত্যি জবাব দেবে? আপনার কথা না শুনে আমি কেবা করে কব যে আপনার কথা সত্যি জবাব দিব কি না? আচ্ছা, তোমার কাছে কিটা বলো, আমি নাকি জাপান ডাক্তার? কিসের বড়, লাম্বায় নাকি বয়সে? বয়সও যদি হয়ে থাকে তাহলে আপনি একটু বড় হইবেন, আর যদি লাম্বায় হয় তাহলে জাপান ডাক্তার। রহস্য করে না শেফালি, আমি তোমার কোন বড় কথা জিজ্ঞেস করছি সেটা তুমি ভালো করেই জানো। হঠাৎ আপনার এসব কথা জানার ইচ্ছে হইল কে? তার আগে কন্ত দেহে আপনার জাপান ডাক্তারের সহে মলম লাগালেন কে? না মনে করো এমনি তোমার মলমের গুণাগুণ পরীক্ষা করার জন্য দিয়েছিলাম, তুমি কিন্তু আমার কথার জবাব দিলে না। আপনি কিন্তু সত্যি কথাটা কইলেন না রঞ্জু ভাই, নিজে সত্যি কথা না কইয়া অন্যের কাছ থেকে সত্যি কথা জানবার, এটা কি ঠিক?